এখন আগস্ট মাসের শুরু, বাংলায় যদি ধরেন তাহলে শ্রাবণ মাসের শেষ। ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা বিদায় নিতে আর 20 থেকে 25 দিন বাকি। এ সময় শীতের বেশ কিছু শাক ও সবজির বীজ বুনতে পারেন। তো কি কি বীজ বুনবেন, কোথায় পাবেন, কোন কোম্পানির বীজ নেবেন, কিভাবে বীজ বুনলে দ্রুত অঙ্কুরোদ্গম হবে, তাই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, এখানে যে 5টি বীজ রয়েছে এগুলি খুব জলদি ফসল হিসেবে একটু উন্নত প্রজাতির বীজ, সর্বোচ্চ 60 দিনের মধ্যে সমস্ত ধরনের ফসলগুলি আমরা হারভেস্টিং করতে পারব। পাশাপাশি এই যে বীজগুলি দেখছেন এগুলি টবে বা ফলের যে সমস্ত ক্যারেট রয়েছে বা ছাদ বাগানে বেডগুলোতে খুব সহজেই এই সবজিগুলি ফলানো যাবে। প্রথমেই দেখছেন যে ধনে পাতা রয়েছে, প্রায় সারা বছর কম বেশি এই ধনে পাতা আমরা সবজি হিসেবে ব্যবহার করি। এখানে এই ধনে পাতা 40 দিনের মধ্যেই হারভেস্টিং করা যাবে। তো এটি কলস কোম্পানির বীজ। এবার আসি শশা। এই শশা ফতেপুর সিডস, এটি যে 12 পাতার শশা বলে সেই 12 পাতার শশা, অর্থাৎ মাত্র 35 দিনেই এই শশা গাছ থেকে আমরা তুলতে পারবো। তৃতীয়ত আসি মূলো। এই মূলো সর্বোচ্চ 50 দিনের মধ্যেই তৈরি হবে, এটিও কলস কোম্পানির বীজ। চতুর্থত এখানে শিমের বীজ রয়েছে, শীতকালীন খুবই জনপ্রিয় একটি সবজি। এখানে যে বীজ নিয়েছি একটু উন্নত মানের, সাধারণত শিম গাছ অনেকটা জায়গা জুড়ে হয় কিন্তু এটি ডোয়ার্ফ প্রজাতির বা ঝাঁটি শিম, এই বলেই বীজ বিক্রেতার থেকে নেবেন। এটি বচ্চন কোম্পানির শিম, মাত্র 45 দিনেই গাছ থেকে শিম তুলতে পারবো। শীতকালীন আরও একটি শাক পালং শাক, এটি কলস কোম্পানির স্পিনাচ, এটি মাত্র 35 দিনেই এর পাতা খুব চওড়া হয় ও ঝাঁটি টাইপের হয়, এই যে পালং শাকটি দেখছেন। অর্থাৎ এখানে যে 5 ধরনের শাক বা সবজি নিয়েছি খুব সহজেই করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বীজ যখনই বিক্রেতাদের থেকে নেবেন, যে প্যাকেটটি থেকে এই বীজগুলি আপনাদেরকে দেবে, একটু দেখে নেবেন যেন ম্যানুফ্যাকচার যে ডেট রয়েছে সেই ম্যানুফ্যাকচারিং ডেটের 3 মাসের মধ্যে এই দানাগুলি নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখবেন যে বীজ জার্মিনেট হতে চায় না বা এই বীজগুলি পোঁতার পরও অঙ্কুরোদ্গম হতে অনেকটা সময় নেয়, তাই বীজ নেওয়ার সময় প্যাকেটে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 3 মাসের মধ্যে দানাটি আছে কিনা সেটি একবার দেখে নেবেন। দেখুন, এখানে আমি প্রথমে ছোট্ট পটে শিমের বীজ লাগিয়েছি ও শশার বীজ লাগিয়ে নিচ্ছি, প্রথমে চারা তৈরি করে নিচ্ছি। এভাবে ছোট জায়গায়ও চারা তৈরি করে নিতে পারেন। এখানে যে মাটি ব্যবহার করেছি 80% সাধারণ মাটি ও 20% ভার্মি কম্পোস্ট এই মাটি তৈরি করেছি। কিছুটা মাটি দেওয়ার পর বীজগুলিকে রোপণ করবেন, তার উপরে পাতলা একটা 1/2 ইঞ্চির লেয়ার দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে এই টবগুলিকে সেমিসে রেডিয়ে রাখবেন। মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই এরকম বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে। এই বীজগুলি যখন একটু বড় হবে তখন বড় টবে স্থানান্তর করব। তো এভাবেই খুব সহজে বীজগুলিকে ছোট জায়গায় জার্মিনেট করে নিতে পারেন, তাহলে খুব সুবিধা হবে। তো শীতকালীন শাকসবজি এখন থেকেই বীজ এনে যেভাবে দেখালাম ছোট টবে চারাগাছ তৈরি করে নিতে পারেন, তাহলে বড় টবে দেওয়ার পর মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর ধনিয়া পালং শাক বা মূলোর ক্ষেত্রে ওই একই ধরনের মাটিতেই করতে পারেন, যেহেতু এগুলো উন্নত প্রজাতির দানা তাই 100% সবগুলোই জার্মিনেট হবে। এই ভিডিওতে যে বীজ নেওয়ার জন্য যে কোম্পানিগুলির নাম উল্লেখ করলাম, এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়,
যে কোনো কোম্পানির বীজ নিতে পারেন, কিন্তু সে বীজগুলি যেন উন্নত প্রজাতির হয় এবং জলদি ফসল হারভেস্টিং করতে পারেন এরকম একটু ভালো মানের বীজ নেবেন। বিশেষ করে টবে বা ক্যারেটে হোক কিংবা ছাদের যে সমস্ত বেডে এই ধরনের বীজগুলি যদি আমরা লাগাই তাহলে খুব দ্রুত আমরা ফসল পাবো। এই বীজগুলি কোথায় পাবেন? লোকাল যে বীজ বিক্রেতার দোকান রয়েছে সেখান থেকে এই ব্র্যান্ড অনুযায়ী বা দোকানের সাজেস্ট করা কোম্পানির ব্র্যান্ড অনুযায়ী বীজ সংগ্রহ করতে পারেন। এছাড়া সরাসরি যে সমস্ত মার্কেটিং ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে সার্চ করতে পারেন, আপনার প্রয়োজনীয় যে সিডস লাগবে সেই অনুযায়ী সার্চ করলে খুব সহজেই আপনি নিতে পারবেন। কিন্তু অনলাইনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ওজন অনুযায়ী নিতে হয়, কিন্তু আপনি যদি সরাসরি নেন সেক্ষেত্রে আপনি প্রয়োজন মতোই যতটুকু বীজ লাগবে সেই অনুযায়ী নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।